হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আর চ্যানেল। আজ আপনাদের কম্পিউটার কিছু প্রয়োজনীয় সফটওয়্যার দেখাবো যা কম্পিউটার ব্যবহার করতে গেলে প্রয়োজন হয়ে থাকে। কম্পিউটারের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন প্রোগ্রাম বা সফটওয়্যার ব্যবহার হয়ে থাকে। এর ভেতরে কিছু সফটওয়্যার আছে যা কম্পিউটার ব্যবহার করতে গেলে অবশ্যই প্রয়োজন হয়ে থাকে। আমরা এরকম কিছু সফটওয়্যারের লিস্ট তৈরি করেছি যে সফটওয়্যারগুলো আপনার বেশিরভাগই প্রয়োজন হয়ে থাকে। সো চলুন দেখি এই সফটওয়্যারগুলো। এখানে দেখুন মাল্টিমিডিয়া সফটওয়্যার, মাল্টিমিডিয়া সফটওয়্যারের ভিতরে আছে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, গেম প্লেয়ার, পড প্লেয়ার, ভিএলসি প্লেয়ার, আইটিউন্স। দেন এখানে আছে ইন্টারনেট টুলস, আমাদের ইন্টারনেট ব্রাউজ করার জন্য যে টুলসগুলো বেশিরভাগ ব্যবহৃত হয়। দেন এখানে আছে অ্যান্টিভাইরাস যা আমাদের কম্পিউটার সিকিউরিটির জন্য ব্যবহার করতে হয়। দেন এখানে আছে টাইপ সফটওয়্যার যা আমাদের বাংলা টাইপের জন্য প্রয়োজন হয়ে থাকে। এখানে আছে কম্প্রেস টুল, ডেস্কটপ টুলস, এসেনশিয়াল প্রোগ্রাম, সিকিউরিটি টুলস, অফিসিয়াল প্রোগ্রামস, ফটো এডিট এবং গ্রাফিক্স ডিজাইনের জন্য সফটওয়্যারগুলো। সো এখানে প্রথমে দেখুন উইন্ডোজ মিডিয়া প্লেয়ার। এই উইন্ডোজ মিডিয়া প্লেয়ার আমাদের কম্পিউটারে ডিফল্টভাবে ইনস্টল করা থাকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে। তো এই উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের সাহায্যে আমরা ভিডিও গান, অডিও গান শুনতে পারি। তাছাড়া আছে গেম প্লেয়ার, এই প্লেয়ারটা আমরা বেশিরভাগ ব্যবহার করে থাকি ভিডিও গান এবং অডিও গান শোনার জন্য ব্যবহৃত হয়। তাছাড়া আছে পড প্লেয়ার, এই সফটওয়্যারটিও বেশিরভাগ ব্যবহার করে থাকি আমরা। এই সফটওয়্যারটির সাহায্যে স্ক্রিন বিভিন্ন মুডে ব্যবহার করতে পারি। দেন এখানে আছে ভিএলসি প্লেয়ার, এইটাও অন্যান্য প্লেয়ারের মতনই, এটার সাহায্যে ভিডিও গান এবং অডিও গান শুনতে পারি আমরা। দেন এখানে আছে আইটিউন্স, আইটিউন্সের সাহায্যে আমরা আইফোনস আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কানেক্ট করতে পারি এবং আইটিউন্সের সাথে আমরা গান শুনতে পারি। এটা বেশিরভাগ ব্যবহার করা হয় আমাদের কম্পিউটারে আইফোন কানেক্ট করার জন্য এবং আইফোনে গান বা ভিডিও ট্রান্সফার করার জন্য। দেন এখানে আছে ইন্টারনেট টুলস, এখানে আছে মোজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, সাফারি, অপেরা, ইন্টারনেট এক্সপ্লোরার। এই ইন্টারনেট এক্সপ্লোরারটি যেহেতু আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ডিফল্টভাবে ইনস্টল থাকে, সেই জন্য আমাদের আলাদা ইনস্টল করতে হয় না। এখানে আছে আইডিএম, এটা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এটার সাহায্যে আমাদের ইন্টারনেটে ভিডিও অডিও ডাউনলোড করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে, এটাও আলাদাভাবে ইনস্টল করতে হয়। দেন আছে ইউটরেন্ট, বিটটরেন্ট, টরেন্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারি। দেন আছে ড্রপ বক্স, ওয়ান ড্রাইভ, এগুলো হচ্ছে অনলাইন স্টোরেজ, এটার সাহায্যে আমাদের ডকুমেন্টস অনলাইনে সেভ করে রাখতে পারি। তাছাড়া ড্রপ বক্স ছাড়াও আছে গুগল ড্রাইভ, মেগা। দেন এখানে আছে অ্যান্টিভাইরাস, অ্যান্টিভাইরাসের ভিতরে আছে অ্যাভাস্ট, ইন্টারনেট সিকিউরিটি, এভিজে ইন্টারনেট সিকিউরিটি, নর্টন ইন্টারনেট সিকিউরিটি, ইউএসবি ডিস্ক সিকিউরিটি এবং অন্যান্য সফটওয়্যার। অ্যান্টিভাইরাস আমাদের কম্পিউটারে সিকিউরিটির জন্য ব্যবহার হয়ে থাকে যাতে আপনাদের কম্পিউটার অ্যান্টিভাইরাস মুক্ত থাকে। এই অ্যান্টিভাইরাস ব্যবহার করার জন্য যেহেতু ডলার খরচ করতে হয়, সো আপনি যদি চান যে ফ্রি অ্যান্টিভাইরাস ব্যবহার করার জন্য, সো কীভাবে ফ্রি অ্যান্টিভাইরাস কীভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয় সেটা আমার অন্য একটা ভিডিওতে দেখেছি, আপনি চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন, ভিডিওটির লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। দেন এখানে আছে বাংলা টাইপ সফটওয়্যার, আমরা বাংলা টাইপ করার জন্য যে সমস্ত সফটওয়্যার ব্যবহার করে থাকি তার একটা লিস্ট। এখানে আছে বিজয় 52, যেটা আমাদের অফিসিয়ালভাবে ব্যবহার করে থাকি বিজয় 52। দেন এখানে আছে অপ্রো আর ফাল্গুন, ফাল্গুনটা যেহেতু বেশিরভাগ ব্যবহার করা হয় না, বেশিরভাগ ব্যবহার করা হয় বিজয় 52 এবং অপ্রো, এই দুটি সফটওয়্যার বাংলা টাইপের জন্য বেশিরভাগ পরিচিত। দেন এখানে আছে কম্প্রেস টুল, কম্প্রেস টুলের ভিতরে আছে 7-Zip, উইনরার এবং ম্যাজিক আইএসও। আমরা কোনো ফাইলস যদি সেফলি রাখতে চাই যা ভাইরাসে আক্রমণ করতে না পারে, সেই জন্য আমরা ফাইলসগুলো রার করে অথবা আইএসও আকারে তৈরি করতে পারি। আর রার এবং আইএসও আকারে তৈরি করার জন্য এই 7-Zip, উইনরার অথবা ম্যাজিক আইএসও ব্যবহার করা হয়ে থাকে। দেন এখানে আছে ডেস্কটপ টুলস, আমাদের ডেস্কটপের জন্য যে টুলসের প্রয়োজন হয়ে থাকে। এখানে ডেস্কটপ টুলসের ভিতরে আছে সিক্লিনার, সিক্লিনার ব্যবহার করা হয় আপনার কম্পিউটারে ফাস্ট করার জন্য এবং কম্পিউটারে ভাইরাস রিমুভ করার জন্য।
তারপর আছে সিপিইউ চেক, এটার সাহায্যে আপনার কম্পিউটার সিপিইউ চেক করা যায়, সিপিইউর স্পিড এবং কম্পিউটার ফাস্ট করা যায়। দেন এখানে আছে সুপার কপিয়ার, যেটা অনেক ইম্পর্টেন্ট একটা সফটওয়্যার, যে আমাদের কম্পিউটারে বেশিরভাগই ব্যবহার করা হয়। কম্পিউটারে ফাইল কপি অথবা কাট করতে যায় তখন আমাদের এই সফটওয়্যারটি বেশিরভাগ ব্যবহার করে থাকে, এটার সাহায্যে কপি অনেক ফাস্ট হয়ে থাকে। দেন আছে শারিট, এটা আমাদের বেশিরভাগ ব্যবহার করে থাকি আমাদের কম্পিউটার ফাইলসগুলো শারিটের মাধ্যমে ট্রান্সফার করার জন্য। দেন আছে ফরম্যাট ফ্যাক্টরি, এটা কম্পিউটারের একটা পরিচিত সফটওয়্যার, যেটা বেশিরভাগই ব্যবহার হয়ে থাকে আমাদের ফাইলসের ফরম্যাটগুলো চেঞ্জ করার জন্য এবং ফাইলসগুলো কনভার্ট করার জন্য এটা ব্যবহার হয়ে থাকে, এটা অনেক। দেন এখানে আছে আইসি, ডেটা রিকভারি সফটওয়্যার, আমাদের ডিলিট হয়ে যাওয়া ডাটাগুলো রিকভারি করার জন্য এই সফটওয়্যারটি ব্যবহার হয়ে থাকে, এবং আদার অ্যাসেনশিয়াল সফটওয়্যার, যেগুলো আমাদের অন্যান্য কাজে প্রয়োজন হয়ে থাকে। দেন এখানে আছে অ্যাসেনশিয়াল প্রোগ্রামস, অ্যাসেনশিয়াল প্রোগ্রামসের ভিতরে আছে ডট নেট ফ্রেমওয়ার্ক 4.5, ডট নেট ফ্রেমওয়ার্ক 3.5, ডট নেট ফ্রেমওয়ার্ক 4.6, এই সফটওয়্যারগুলো বিভিন্ন কাজে প্রয়োজন হয়ে থাকে। যেমন ডট নেট ফ্রেমওয়ার্ক 3.5, এইটা যদি ইনস্টল আপনার কম্পিউটার যদি ইনস্টল না থাকে তাহলে আপনি কখনো বিজয় ইনস্টল করতে পারবেন না। দেন আছে এখানে ডট নেট ফ্রেমওয়ার্ক 4.6, এটা যদি আপনার কম্পিউটার ইনস্টল না থাকে তাহলে আপনি ক্যামটেসিএস স্টুডিও ইনস্টল করতে পারবেন না। সো এরকম অনেকগুলো ডট নেট ফ্রেমওয়ার্কস অ্যাসেনশিয়াল প্রোগ্রামস আছে, যেগুলো আপনি ইনস্টল না করলে আপনার অন্যান্য প্রোগ্রামস রান করতে পারবেন না, এটা আপনার বিভিন্ন কাজে প্রয়োজন হয়ে থাকে এই সফটওয়্যারগুলো, এই প্রোগ্রামসগুলো। দেন এখানে আসছে সিকিউরিটি টুল, আপনার ফোল্ডার লক করার জন্য এখানে আসছে ফোল্ডার গার্ড, ফোল্ডার লক, গ্লিচ সফট, ইউজবি লক, এগুলো আপনার ফোল্ডারের লক করার জন্য ব্যবহার হয়ে থাকে। দেন এখানে আসছে অফিসিয়াল প্রোগ্রামস, আপনার অফিসিয়াল কাজের জন্য এই প্রোগ্রামসগুলো ব্যবহার হয়ে থাকে, অফিসিয়াল কাজের জন্য, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেস এবং আদার্স। দেন এখানে আছে ফটো এডিট এবং গ্রাফিক্স সফটওয়্যার, ফটো এডিট এবং গ্রাফিক্স সফটওয়্যারের ভিতরে আছে অ্যাডোবি ফটোশপ, সিসি, CS6, CS5 ইত্যাদি। দেন এখানে আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, সিসি, CS6, কোডেল ড্রো এবং অন্যান্য। এই সব সফটওয়্যারগুলোর লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনি সহজেই আপনার যেটা প্রয়োজন হবে সেটা আপনি সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া এই অ্যাসেনশিয়াল প্রোগ্রামসের লিস্ট এটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে আপনি ডাউনলোড করে নিয়ে দেখতে পারবেন কী কী আপনার প্রয়োজন হয়ে থাকে। আর থ্যাংকস ফর ওয়াচিং, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।